আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, সারা মুসলমানেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বুঝাইয়া দিলেন, ওই সমস্ত মানুষেরা তারা মনে করবে দুনিয়ার জমিনে আমরা ভালো কাজ করেছি, ভালো কাজ করেছি, মানুষকে দান খয়রাত করেছি, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আবার বলে দিচ্ছি, কম আমল করেন না, খলিস দিনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, কম আমল করেন, নির্ভেজাল করেন, আপনি বেশি বেশি আমল করলেন, আবার বেশি বেশি গুনাহ করলেন, মানুষকে ঠকাইলেন, হাজার হাজার সওয়াবের গাঁটটি নিয়ে গেলেন, আবার দেখলেন পাবলিক আপনার কাছে পয়সা পায়, কথা বলেন না কেন? আপনি এখানে কোন দোকানে চা খাইছিলেন, পয়সা দেন নাই, রিক্সাওয়ালাকে বলছিলেন বান্তি নাই 2 টাকা পরে দিব, পরে কোন দিন? রিক্সাওয়ালা এসে বলবে আপনি বলছিলেন পরে দিবেন, আজকের দিন দিয়া দেন, আর পরে কোনো দিন নেই, কথা বলেন নাকি? আজকে আপনাকে পেয়েছি, আপনি পয়সাটা দিয়ে দেন। এভাবে দিতে দিতে দেখবেন আপনার আমল নামা সব খালি হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বললেন, ওই আমল নামার আল্লাহর কাছে দরকার নাই, আল্লাহর কাছে এমন একটা আমলের দরকার, চুর অল্প আমল আছে, কম আমল আছে, কিন্তু ওই আমল কাটবার কোনো সুযোগ নাই। কেয়ামতের দিনে মুসিবতের সময় কথাগুলো ভালো করে বুঝে, গোটা কেয়ামতের মানুষ আল্লাহর, কেয়ামতের মানুষ কেয়ামতের মাঠের অবস্থা দেখে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, বাবা আদম আপনার কারণে আমরা দুনিয়ায় গিয়েছি, আপনি আমাদের বাবা, আপনি বলেন না আজকের দিন আর সহ্য হয় না, শরীর থেকে ঘাম জ্বরে জ্বরে, হাঁটু পানি হয়ে গিয়েছে, গলা পানি হয়ে গিয়েছে, সাঁতার কাটতেছি আর সহ্য হয় না, বলেন তো কি করা যায়? আদম আলাইহিস সালাম বলবেন, শোনো আমার সন্তানেরা, শোনো, আমি আল্লাহর কাছে চেহারা দেখাতে পারবো না, আল্লাহ যদি আমাকে বলেন, আদম রে তোমাকে বলছিলাম এই ফলটা না খাওয়ার জন্য, তুমি কেন খাইছিলা জবাব দাও, এই জন্য আল্লাহর আদালতে আমি গেলে ধরায় পড়ে যাব, সুতরাং তোমাদের ব্যাপারে আজও আমি কোনো কথা বলতে পারবো না। চিন্তা করছেন আপনার বাপ নাকি ওখানে সুপারিশ করবো, আদম আলাইহিস সালাম বলছেন আমার দ্বারাই সম্ভব না। সমস্ত কেয়ামতের মানুষেরা দৌড়াতে লাগবে, আস্তে আস্তে করে কেয়ামতের মানুষেরা দৌড়ে আরেকজন পয়গম্বরের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, আর বলবে পয়গম্বর নূহ আপনি বলেন না কি করা যায়, জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচানো যায়, কেয়ামতের মাঠের এই কষ্ট সহ্য হয় না, তিনি বলবেন আমার দিয়ে কিছু হবে না, রব্বি নফসি রব্বি নফসি, আল্লাহ আমি কাউকে চিনি না আমাকে বাঁচাও, আজ আমি কাউকে চিনি না আমাকে বাঁচাও। কেয়ামতের মাঠের মানুষেরা দেখবে পয়গম্বর পর্যন্ত কথা বলতে চায় না, একজন একজন করে ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবেন আমাকে দিয়ে হবে না, মুসার কাছে যাবেন আমাকে দিয়ে হবে না, ইউসুফের কাছে যাবেন আমাকে দিয়ে হবে না, ইয়াকুবের কাছে যাবেন আমাকে দিয়ে হবে না, সবাই মিলে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, আর বলবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন, আপনাকে রূহুল্লাহ উপাধি দিয়েছেন, জন্মের পরে আপনার জবান দিয়ে কথা বলিয়েছেন, আপনার মাকে বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানিয়েছেন, আপনি একটু আল্লাহর সঙ্গে কথা বলে আজকের এই বিপদ থেকে বাঁচান। ঈসা আলাইহিস সালাম বলবেন বেয়াদবি মাফ করবা, কেয়ামতের মানুষ আমাকে দিয়ে হবে না, আমার ইন্তেকালের পরে আমার জাতিরা আমাকে দুনিয়ার জমিনে বেঁচে থাকতেও আল্লাহর পুত্র বানাইছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বানাইছে, আমার ইন্তেকালের পরে তারা আমাকেও গালি দিয়েছে, নবীদেরকে গালি দিয়েছে, সুতরাং এই মুহূর্তে আমি আল্লাহর সামনে এই চেহারা নিয়ে যেতে পারবো না। কিন্তু তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি, কেয়ামতের মানুষেরা শোনো, আদম থেকে নিয়ে আমি পর্যন্ত লক্ষাধিক আম্বিয়ায়ে কেরামের কাছে তোমরা গিয়েছো, কেউ তোমাদের কিছুই করতে পারবে না, আমরা সবাই মিলে আজকে যদি চিৎকার করে কান্না করি কাজ হবে না রে, একমাত্র কেবলমাত্র আল্লাহর রাগকে যদি কমাতে হয়, আল্লাহকে যদি সন্তুষ্ট করাতে হয়, আজকের দিনে যদি আল্লাহর রাগ কমে গিয়ে কিয়ামতের মাঠে বিচার কার্য শুরু করতে হয়, কারোকে দিয়ে হবে না,
একমাত্র তার বন্ধু হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে। সেই রাসূলের কাছে যাও, কলিজার টুকরে রাসূলকে গিয়া ডাক দিয়া বলবা, পয়গম্বরে আরবি, অনেকের কাছে গিয়েছি, অনেক নবী রাসূলের কাছে গিয়েছি, কেউ আমাদেরকে পথ দেখাইয়া দেয় না, কার কাছে যাব, কত মানুষের কাছে গেলাম, সবাই তো রব্বি নফসি, সবাই তো নিজেকে বাঁচাও, এখন আপনার কাছে এসেছি বলেন না, আপনি আমাদের জন্য কিছু করেন। আমার নবীজি বলবেন, বুঝতে পেরেছি, মকামে মাহমুদের সজদায় পড়ে যাবেন, আর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমার হাবিব, যাকে দুনিয়া থেকে সরাসরি তুমি আরশে আজিম পর্যন্ত এনেছ, বলো তুমি আমার কথা রাখবা কিনা, কেয়ামতের ময়দানে মানুষের কষ্ট হয় আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করো, আল্লাহ বলবেন, ও পয়গম্বরে আরবি আপনার কথা শুনে আমি বিচার শুরু করতে চাই, কিন্তু আমি যদি বিচার শুরু করি একটা মানুষও জান্নাতে যাবে না, একটা মানুষও জান্নাতে যাবে না, সবগুলা জাহান্নামে চলে যাবে, এই জন্যে আমি আল্লাহ বিচার কার্য শুরু করতে চাই না। পয়গম্বরে আরবি বলবেন, আল্লাহ তাআলা আমি কোনো কথা শুনতে চাই না, আপনি যদি বিচার কার্য শুরু করতে না চান, আমি মোহাম্মদ কথা দিলাম, সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার বলো। এবার পয়গম্বরে আরবি চিৎকার করে সেজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ এই দুনিয়ার জমিনে কষ্ট করেছি, জীবনে বাবা বলে ডাকবার সুযোগ পাই নাই, মাকেও বেশি দিন পাই নাই, তুমি না আমাকে বলেছ পৃথিবীতে কেউ না থাকলে তুমি আছো, আয় আল্লাহ তাআলা আজকের দিনের মানুষের কষ্ট আমার সহ্য হয় না, তুমি না আমাকে দরদে নবী বানায় পাঠাইছ, বলো না এই মুহূর্তে তুমি কেয়ামতের মাঠে বিচার শুরু করো। আল্লাহ বলবেন, বন্ধুরে কথা দিলাম বিচার শুরু করব, এখন তুমি মাথা উঠা। আল্লাহ রাসূল মাথা উঠাবেন, এবার আল্লাহ বলবেন, শোনো বন্ধু আমার, আমি বিচার কার্য শুরু করতে চাই, কিন্তু একজন মানুষ কি আছে কেয়ামতের মাঠে, একজন মানুষ কি আছে হিসাব ছাড়া জান্নাতে যেতে পারবে, যার আমলনামা বের করব, সে তো আর জান্নাতে যেতে পারবে না, বলো তো এই মুহূর্তে কি করা যায়। ও বন্ধু, আমি কেমনে বিচার করি, বিচার কার্য শুরু করতে গেলেই তো একটা মানুষও জান্নাতে যাবে না, আর জান্নাতে যদি না যায় আমি কেন বিচার কার্য করবো, এই জন্য করি না। নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনাকে কথা দিলাম, আমার কাছে এমন আমল নামা আছে যে আমল নামায় আপনি কলম ধরতে পারবেন না। আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা আপনি বলছেন একটা মানুষ জান্নাতে যাবে না, আর আমি বলছি এমন আমল নামা আছে আপনার কাছে পেশ করব যে আমল নামায় আপনি কলম ধরতে পারবেন না, আমি বিশ্বাস করি। আল্লাহ বললেন, শোনো, এমন যদি কারো আমল নামা পেয়ে যাই, আমি কথা দিলাম বিচার কার্য করব, ইনসাফের সাথে করব, এবং জান্নাতি বলে ওয়াদা দিয়ে দেব। আল্লাহ বসে যাবেন বিচার কার্য শুরু করার জন্য, আল্লাহ রাসূলের কাছে বলবেন, দেন একজন মানুষের আমল নামা দেন। আল্লাহ রাসূল আমল নামা খুঁজতে থাকবেন, খুঁজে খুঁজে একজনের আমল নামা দিবেন ছেঁড়া কাগজ, এই যে দিলাম আল্লাহ এগুলা দেখেন। আল্লাহ তাআলা এক এক করে পৃষ্ঠা উল্টাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত উল্টাবেন, কোনো জায়গায় কলম ধরবার জায়গা নাই, গুনার কোনো জিনিস নাই। আল্লাহ বলবেন, পয়গম্বর আরবি কার আমল নামা দিয়েছ, এটা কার আমল নামা, কার? নবীজি বলবেন, আল্লাহ এটা কোনো পয়গম্বরের না, এটা কোনো নবী রাসূলের না, এটা হলো আমার কলিজার টুকরা পাগল আবু বকরের আমল নামা,
আমার আবু বকরের আমল নামা তোমাকে দিয়েছি, আয় আল্লাহ এটা আমার আবু বকর, আমার আবু বকরের আমল নামা দিয়েছি, বলো তুমি যদি আমার উম্মতের আবু বকরের আমল নামার মধ্যে কিছু না পাও, আমার বিশ্বাস আমার উম্মতদের ভিতরে এমন হাজার কোটি 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 আমল নামা কেয়ামতের আগ পর্যন্ত যারা ছিল পেয়ে যাইবা। আল্লাহ বলছেন বন্ধুরে হিসাব করব, বিচার করব, কিন্তু যদি আমি কম বেশ পাই জাহান্নামে দিব। আল্লাহর রাসূল বলছেন আমার আপত্তি নাই, দিতে পারেন, আমার আপত্তি নাই। আল্লাহ বললেন বিচার শুরু করব, এই নেন আপনি চেয়ার, জান্নাত থেকে চেয়ার এনেছি, আপনি চেয়ারে বসেন, এই যে আপনার পোশাক, পোশাক পরেন। আমার নবীজি বলবেন আল্লাহ যারা দুনিয়ার জমিনে আমাকে ভালোবেসেছে আজকে তাদের বিচার হবে, আমি চেয়ারে বসে থাকব, আমার কোন উম্মতকে আপনার ফেরেশতারা যদি না চিনে জাহান্নামে নিয়ে যায়, আমার কোন উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যায় আমি এখানে বসে থাকব, আল্লাহ কি জবাব দেব? এই বলে আমার নবীজি একবার দৌড় দিবেন হাউজে কাউসারের পানির কাছে, আর গিয়ে বলবেন আবু বকর ও ওমর আমার যে উম্মত আসবে তাদেরকে পানি পান করাও। আমার নবীজি দৌড় দিবেন মিজানের কাছে, কোন উম্মতের মিজানের পাল্লা আস্তে করে নেকির পাল্লা হালকা হয়ে গিয়েছে, নবীজি গিয়ে দেখবেন অনেক উম্মতের নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গিয়েছে। ডাক দিয়ে বলবেন উম্মত রে তোমার আমল নামায় কি কোনো দুরুদ শরীফ নাই? তুমি কি কোনোদিন আমার উপরে দুরুদ শরীফ পড়ো নাই? কোনোদিন কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট দুরুদ পড়েছো? উম্মত বলবে পয়গম্বর পড়েছি মনে নাই। আমার নবীজি তার নাম ঠিকানা নিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা বলেন তো কিয়ামতের মাঠের কোন জায়গায় আমার উম্মতের আমল নামা রেখেছে, কোন জায়গায় আমার উম্মতের আমার উপরে যারা দুরুদ প্রেরণ করেছে দুরুদগুলাকে কোথায় রেখে দিয়েছেন? আল্লাহ দেখায় দিবেন এদিকে তোমার উম্মতের দুরুদগুলাকে জমা করে রেখে দিয়েছি। নবীজি নাম ঠিকানা নিয়ে যাবেন, এই নাম ঠিকানা যতটুকু দুরুদ পাওয়া যায় কান্দে করে নিয়ে এসে আমল নামা এসে মিজানের পাল্লা এনে বলবেন আল্লাহ পেয়ে গেছি, আমার উম্মত কি আর জাহান্নামে দিতে পারবা না, তোমাকে আমাকে বাঁচাবার জন্য যেই রাসূল এত কষ্ট করবেন, যেই রাসূল এত চিন্তা করবেন, কেমনে তুমি আমি সেই রাসূলকে বলে যাই? কিয়ামতের দিন আল্লাহ বলছেন পয়গম্বরে আরবি আপনাকেও সাক্ষী বানাবো, ওই দিন নবীজি যদি দাঁড়াইয়া বলেন তোমাকে আমাকে চিনেন না, এর চাইতে অপমানের আর কিছু হতে পারে না। নবীজি যদি বলেন এদেরকে আমি চিনি না, জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হবে আর যাই করি নবীজি আমাদেরকে চিনেন এমন আমল করে কবরে যেতে চাই কোন ইনশাআল্লাহ।